চাঁদপুরের কোজরায় অটোরিকশা চালক মোহাম্মদ সাব্বির হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুটি অটোরিকশা ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, অটোরিকশা চালক সাব্বির হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে চাঁদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এদিকে যশোর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ও তার 3 সঙ্গীকে মাদকসহ আটক করা হয়েছে। এছাড়াও ভারতের স্বর্ণ পাচারকালে জয়পুরহাটের 5 বিবি সীমান্ত এলাকা থেকে 3 জনকে আটক করেছে বিজিবি।